বন্ধুরা এসএসসি জিডি কনস্টেবলের নতুন ভ্যাকান্সি আবারও তোমাদের এই বছর বাড়াতে চলেছে তোমরা যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশান নিচ্ছ এই বছর তোমরা কিন্তু এসএসসি জিডি কনস্টেবলের আবার একটি ভ্যাকান্সি দেখতে পাবে এবং তোমরা কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে তার উপরে কিন্তু ভিডিও আপলোড করেছি তোমরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ক্যালেন্ডার জারি করা হয়েছে এসএসসির তরফ থেকে এবং সেখানে কিন্তু সাপ সাপ উল্লেখ করে দেওয়া হয়েছে তোমরা এসএসসি জিডি কনস্টেবলের কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে তো সেটি তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার সঙ্গে সঙ্গে তোমরা সবাই জানো এবং তোমরা কিন্তু প্রচুর পরিমাণে কমেন্ট করছিলে কি দাদা এসএসসি জিডি কনস্টেবলের যে ভ্যাকান্সি এই বছর বার হবে সেখানে কিন্তু বাংলা ভাষাতে আমরা পরীক্ষা দিতে পারবো অর্থাৎ বাংলায় পরীক্ষা হবে তেরোটি ভাষায় পরীক্ষা হবে তো বাংলায় যে পরীক্ষা হবে তার মধ্যে যে পার্ট ডি যে গ্রামার রয়েছে সেই গ্রামারটা কোন ভাষায় পরীক্ষা হবে এটা নিয়ে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে কমেন্ট করছিলে কি দাদা গ্রামারটা কোন ভাষায় আমাকে পরীক্ষা দিতে হবে তো সেটি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তাছাড়াও তোমাদের ভ্যাকান্সি কত বার হতে পারে সেটিও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো অনেকে বলছে কি তিরিশ হাজার বার হবে কেউ বলছে চল্লিশ হাজার কেউ বলছে আশি হাজার কেউ বলছে নব্বই হাজার তো মোটামুটি আন্দাজ স্বরূপ আমি তোমাদেরকে বলে দেবো যে কত ভ্যাকানসি বার হবার সম্ভাবনা তোমাদের রয়েছে তো বিশেষ আপডেটগুলো তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে ভ্যাকান্সির ক্যালেন্ডার জারি করেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হতে চলেছে চব্বিশ নভেম্বর দু হাজার থেকে আঠাশ ডিসেম্বর দু পর্যন্ত তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান চলবে এবং তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান হবার পরে কিন্তু তোমাদের ফেব্রুয়ারি মার্চ নাগাদ ফেব্রুয়ারি এবং মার্চ মার্চ মাস নাগাদ তোমাদের সিবি এক্সাম কিন্তু হতে চলেছে এখানে তোমাদের এক্সাম ডেট কিন্তু পাবলিশ করা হয়নি কিন্তু ফেব্রুয়ারি বা মার্চ নাগাদ তোমাদের পরীক্ষা হয়ে যাবে অর্থাৎ ফেব্রুয়ারি শেষের দিক দিক থেকে হয়তো মার্চ মাস শেষের শেষ পর্যন্ত হয়তো কুড়ি তারিখ ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের কুড়ি তারিখ তোমরা জানো যে এক মাস পরীক্ষা হয় এসএসসি জিডি কনস্টেবলের তোমাদের আঠারো এবং একুশ এবং দু হাজার বাইশে যে ভ্যাকান্সি বার হয়েছে এক মাস পরীক্ষা হয়েছে সেহেতু ধরে নাও ফেব্রুয়ারির কুড়ি তারিখ থেকে যদি পরীক্ষা হয় তাহলে মার্চের কুড়ি তারিখ পর্যন্ত পরীক্ষা হবে তো এইরকম তোমাদের ফেব্রুয়ারি শেষের দিক থেকে মার্চ মার্চ পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে তো অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা কিন্তু এখন সেপ্টেম্বর চলছে অক্টোবর নভেম্বর অর্থাৎ দুটো মাস পরেই তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে এখানে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ওকে তো ভ্যাকান্সি বন্ধুরা কত থাকবে দেখো সামনে লোকসভা ইলেকশান রয়েছে সেই লোকসভা ইলেকশানকে সামনে রেখে তোমাদেরকে বলছি আমি ভ্যাকান্সি বন্ধুরা তোমাদের কম থাকবে না ওকে ভ্যাকান্সি তোমাদের কম থাকবে না কারণ তোমাদের গভর্নমেন্টের তরফ থেকে অর্থাৎ সেন্ট্রাল হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে তোমরা জানো যে তোমাদের সি যে ভ্যাকান্সি খালি রয়েছে তোমরা জানো যে এক লাখ তিরিশ হাজার কিন্তু সি আর পি এ ভ্যাকান্সি খালি খালি রয়েছে সেটা কিন্তু তারা নোটিফিকেশান পাবলিশ করেছে এবং অ্যানাউন্সমেন্ট করেছে সেই হিসাবে বন্ধুরা আমি তোমাদেরকে বলছি ধরে নাও প্রায় তোমাদের পঞ্চাশ হাজার প্লাস কিন্তু ভ্যাকান্সি বার হওয়ার সম্ভাবনা রয়েছে পঞ্চাশ হাজার প্লাস কিন্তু ভ্যাকান্সি তোমরা দেখতে পেয়ে যাবে বিশেষ করে সামনে ইলেকশান রয়েছে এই জন্য তোমাদেরকে বলা যাচ্ছে যে ভ্যাকান্সি কিন্তু তোমাদের কম থাকবে না তাছাড়াও বন্ধুরা তোমরা বলছিলে যে বয়সে ছাড় দেখো এজ রিল্যাক্সেশন কিন্তু এই বছর দেবার সম্ভাবনা নেই তোমরা সবাই জানো যে নাইনটি তোমাদের এই বছর বয়সে ছাড় তোমরা কিন্তু পাবে না যেটা তোমাদের বয়স রয়েছে সেটাই অর্থাৎ আঠারো থেকে তেইশ ইউআর এবং ওবিসি হলে আঠারো থেকে তোমরা জানো যে তিন বছর ছাড় অর্থাৎ ছাব্বিশ এবং এসসিএসটি হয়ে থাকলে আঠারো থেকে আঠাশ তো এই বস সব প্রার্থীরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে আর বয়েস দেখো কাউন্টিং হবে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান হিসাবে অর্থাৎ এক এক যেরকম ওরা নেবে অর্থাৎ তোমাদের বয়েস হিসাবে কিন্তু তারা একটা ডেট দেবে সেই ডেট হিসাবে কিন্তু তোমাদের বয়েসটা কাউন্টিং হবে তো সেটা যখন অফিসিয়ালি নোটিফিকেশান বার হবে তখন কিন্তু তোমাদেরকে বলা যাবে যে বয়েস কত থেকে নেওয়া হবে তো সেটি কিন্তু বন্ধুরা এখন বলা সম্ভব নয় তো বয়েসে কিন্তু তোমরা ছাড় পাবে না এটা কিন্তু তোমাদেরকে গ্যারেন্টি বলে দিচ্ছি এর আগের বার তোমাদের এজ রিল্যাক্সেশান দেওয়া হয়েছিল তার কারণ ছিল সেটা হলো করোনার জন্য তোমাদের তিন বছর বয়সে ছাড় দেওয়া হয়েছিল কিন্তু এই বছর আর তোমাদের করোনা নেই এবং ভ্যাকান্সিও কিন্তু রীতিমতো বার হচ্ছে সেহেতু বন্ধুরা তোমরা বয়সে কিন্তু ছাড় পাবে না এর আগের বার কিন্তু তোমাদের তিন বছর বয়সে ছাড় দেওয়া হয়েছিল ওকে তো এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে গ্রামারটা কোন ভাষায় হবে তো বন্ধুরা তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো তোমাদের একটি অফিসিয়ালি নোটিফিকেশান যেটি তোমাদের আগেই পাবলিশ করা হয়েছিল যে তেরোটি তোমাদের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের এক্সাম হতে চলেছে যেটি তোমাদের পনেরোই এপ্রিল দু হাজার তেইশে কিন্তু এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ যে এখানে সাবসাব কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে যে প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী তোমাদের এমএইচে অ্যাপ্রুভ করেছে কন্ডাক্ট তোমাদের কনস্টেবল জেনারেল ডিউটি যে এক্সামিনেশান সি এর মাধ্যমে বার হয়ে থাকে এসএসসির মাধ্যমে সেটি তোমাদের হিন্দি ইংলিশ ছাড়াও তেরোটি যে রিজিয়নাল যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের পরীক্ষা হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ভাষাগুলো দেওয়া হয়েছে আসাম রয়েছে বেঙ্গলি রয়েছে গুজরাটি রয়েছে মারাঠি রয়েছে মালয়ালম রয়েছে কানাডা রয়েছে তামিল রয়েছে তেলেগু রয়েছে উড়িষ্যা ওড়িয়া রয়েছে উর্দু রয়েছে পাঞ্জাবি রয়েছে মনিপুরি এবং কামরূপী রয়েছে তো এরকমভাবে তেরোটি ভাষা রয়েছে তার সঙ্গে সঙ্গে হিন্দি ইংলিশ তো তোমাদের থাকবেই এবং তোমার যেটাতে ইচ্ছা সেটাতে তো তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে তো যেহেতু আমরা বাঙালি সেহেতু অবশ্যই আমরা কিন্তু বাংলায় পরীক্ষা দেওয়ার চেষ্টা করবো এতে কিন্তু আমাদের সময়ও বাঁচবে এবং আমরা কিন্তু তাড়াতাড়ি প্রশ্নটা করতে পারবো তো এখানে তোমাদের বলা হয়েছিল যে তোমাদের ভ্যাকান্সি বার হবে অক্টোবর নভেম্বরের দিকে এবং তার যে এক্সাম তোমরা দেখতে পাচ্ছ হিন্দি ইংলিশ এক্সাম এক্সাম হিন্দি ইংলিশ উইল বি কন্ডাক্ট তোমরা দেখতে পাচ্ছ জানুয়ারি এক জানুয়ারি দু হাজার পর থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে তো সেই হিসাবেই কিন্তু তোমাদের নোটিফিকেশান পাবলিশ হয়েছে মার্চ এপ্রিল নাগাদ তোমাদের পরীক্ষা হবে হয়তো দু মাস তারা কিন্তু ঢিলে করেছে তো সেই হিসাবেই কিন্তু তোমাদের ক্যালেন্ডার পাবলিশ করেছে তো এই যে নোটিফিকেশান এই নোটিফিকেশানের সবে সাথে কিন্তু হুবহু মিলে গিয়েছে তো অবশ্যই তোমাদের বাংলা ভাষায় পরীক্ষা হচ্ছে এবার তোমরা গ্রামারটা কোন ভাষায় করতে পারবে দেখো তুমি পার্ট তুমি যখনই সিবিই এক্সাম দি দেবে তখন কিন্তু তোমাদের ভাষা চয়েস করতে হবে তেরোটি ভাষা থাকবে সেখানে তুমি প্রথমত বাংলাটা চয়েস করে নেবে তখন তুমি কিন্তু প্রথমে রিজনিং থাকবে রিজনিং তুমি বাংলায় করতে পারবে দেন তোমাদের ম্যাথ থাকবে ম্যাথটাও তোমরা কিন্তু বাংলা জিকে থাকবে জিকেটাও তোমরা কিন্তু বাংলায় করতে পারবে তারপরে তোমাদের ম্যাথ থাকবে ম্যাথটাও তোমরা কিন্তু বাংলায় করতে পারবে প্রথমে যে ভাষা তুমি চয়েস করবে সেই ভাষাটাই তুমি কিন্তু তিনটে সাবজেক্ট তুমি কিন্তু কমপ্লিট করতে পারবে তারপরে তোমাদের পার্ট ডি চলে আসবে পার্ট ডি ধরে নাও কুড়িটি কোয়েশ্চেন থাকবে সেই কুড়ি কোয়েশ্চেন কিন্তু তোমাদের হিন্দি এবং ইংলিশে থাকবে তখন কিন্তু তোমাদেরকে পুনরায় আবার ল্যাঙ্গুয়েজ কিন্তু সিলেক্ট করতে হবে তখন তুমি যদি গ্রামার করো অর্থাৎ ইংলিশ গ্রামার তাহলে তুমি ইংলিশ চয়েস করবে তাহলে কিন্তু তোমার কাছে গ্রামারটা ইংলিশ গ্রামারটা চলে আসবে আর তুমি যদি ভাবো যে আমি হিন্দি ব্যাকরণটা করব। তাহলে তোমাদের কাছে তোমাদেরকে আবার পুনরায় ভাষা চয়েস করতে হবে তখন কিন্তু তুমি সেখানে হিন্দিটা চয়েস করে নেবে তখন তোমাদের কাছে কিন্তু ব্যাকরণ চলে আসবে অর্থাৎ হিন্দি ব্যাকরণটা খুলে চলে আসবে ওকে তো তোমাদের গ্রামারটা বন্ধুরা হিন্দি ইংলিশেই থাকবে এবার তোমার গ্রামারটা যে যে ল্যাঙ্গুয়েজে তোমার করার ইচ্ছা সেটাতে তুমি কিন্তু অনায়াসে করতে পারবে ওকে তো বন্ধুরা এটা কিন্তু আপাতত আপডেট রয়েছে যতটা আমি আপডেট পেয়েছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তবে বন্ধুরা যদি তোমাদের পরিবর্তন করা হয় যদি তোমাদের গ্রামারটাও বাংলায় করা হয় তাহলে অবশ্যই তোমরা পেয়ে যাবে অর্থাৎ তোমাদের যে অফিসিয়ালি নোটিফিকেশান বার হবে তখন কিন্তু তোমরা তোমাদের যদি গ্রামারটা যদি বাংলায় থাকে তাহলে সেটাও তোমরা কিন্তু জানতে পারবে তখন তোমরা যে আমাদের বাংলা ব্যাকরণ রয়েছে সেটা পড়ে নেবে তখন তোমাদের সময়ও লাগবে না এক মাস মতো তোমরা যদি গ্রামারটা প্রিপারেশান নাও তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখন তোমাদের বাকি যে তিনটি সিলেবাস রয়েছে সাবজেক্টও রয়েছে সেই তিনটি সাবজেক্ট তোমরা কিন্তু প্রিপারেশান করতে পারো কিন্তু তোমাদের হিন্দি এবং ইংলিশটা থাকবে গ্রামারটা এটা কিন্তু গ্যারেন্টি ওকে তো বন্ধুরা এটি ছিল আপডেট ধন্যবাদ